মানে সিপিএম আছে, তারা এখন কি করছে, সিপিএম হয়ে ফ্ল্যাগ ধরে এখন রাস্তায় মিটিং মিছিল করতে ভয় পাচ্ছে। আমি কিন্তু বলতে চাই, আমি এখানে আসার সময় শুনলাম আজকে ত্রিপুরা মাথা নাকি পুলিশ নিয়ে ফ্ল্যাগ লাগিয়েছে। আমি অনুরোধ করি হাত জোর করে সবার প্রতি যারা শুনছেন আমার ভাষণ, কেউ মাথা সিপিএম এর পতাকা নষ্ট করবেন না। যদি পড়তে দেখা যায় বৃষ্টি বাতাসের কারণে, যদি আপনারা পারেন লাগিয়ে দেবেন। গণতন্ত্রের অধিকার আছে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা এরকম যে পতাকা ফেলে দিয়ে রাতের অন্ধকারে পাটুবিজ ভেঙে দিয়ে আমরা মানুষকে মারপিট করে আমরা রাজনীতি করতে পারবো না, আমরা বিশ্বাস করি না। তো কাজে এই যে সিপিএমটা কি করছে এখন, সরাসরি কিছু করতে পারছে না, ইনডাইরেক্ট। ওই যে আমরা বাংলায় একটা কথা আছে না, গি সোজা আঙ্গুলে যদি না ওঠে কি করতে হবে, তো সিপিএম এখন চলে যাচ্ছে কোথায়, মাথা মাথা মানে কি, ত্রিপুরা মাথা। ত্রিপুরা মাথাকে এখন সবাই আমরা কি বলি, লাল মাথা, লাল মাথা। কাজে এই লাল মাথার মাধ্যমে এখন চক্রান্ত করছে, রেবতীকে আটকে দাও। আমি তো বলেছি ওপেন, আমি বলেছি ফেসবুকে, আমি লিখেছি সাংবাদিক সম্মেলনে বলেছি, কেউ যদি রাজা শব্দ বাদ দিয়ে শুধু প্রদ্যুৎ কিশোর দেববর্মার নাম নিয়ে রেবতী ত্রিপুরার সঙ্গে আসুক রাজনৈতিক ময়দানে, আমিও চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাদের আশীর্বাদে এমপি হয়েছি। আমি কিন্তু রাজ পরিবারের নই, আমি জুমিয়া পুত্র, আমি জুমিয়া পরিবার থেকে এসেছি, আপনারাই আমাকে আজকে এই জায়গায় স্থান করে দিয়েছেন। তো আমি কোনোদিন বলবো না আমি রাজ পরিবারের, যদিও পঞ্চ ত্রিপুরীকে নিয়ে আমাদের রাজ পরিবার আগে চলতো, সেই পঞ্চ ত্রিপুরীর মধ্যে আমি তো আরো পিওর পঞ্চ ত্রিপুরী। কিভাবে পিওর বলুন, রেবতীর পরে ত্রিপুরা টাইটেল লিখা আছে, রাজ্য ও ত্রিপুরা। দিল্লিতে এখন আমাকে সবাই রেবতীর নাম ভুলে গেলেও মিস্টার ত্রিপুরাজি বলে, অন্তত আপনাদের আশীর্বাদে ত্রিপুরার নাম এইভাবে যাচ্ছে ত্রিপুরা রাজ্য। আমার টাইটেলের শুনলে এখন ত্রিপুরা রাজ্যকে মনে করে, আচ্ছা আপনার সিএম আগে বলতো বিপ্লবজি, এখন মানিকজি, মানে মানিক সাহাজি। এখন কাজে এই যে লাল মাথা কি করছে, উন্নয়নকে বন্ধ করতে হবে। আমি বোধহয় বেশি সময় নিচ্ছি, একটু আসছি। তো এই যে আমাদের উন্নয়ন চলছে, এটাকে স্তব্ধ করে দিতে হবে, বন্ধ করতে হবে। সন্ত্রাস করলে মানুষ ভয়ভীতির মধ্যে থাকবে, ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকরা আগের মতো যেতে পারবেন না। একটা সময় ছিল এটা সিপিএম এর আমলে, সিপিএমরাই উগ্রপন্থী তৈরি করেছিল, এটা পত্র পত্রিকা মিডিয়াতে আমরা দেখেছি, এটা কংগ্রেসও বলতো সিপিএমও বলতো। এখন তারা যুদ্ধ আমলের কথা আর সিপিএমরা বলে না, এখন আমরা বিজেপি এত ভয়ঙ্কর হয়ে গেছি তাদের কাছে। কেন এমন হয়ে গেল, কারণ মানুষে মানুষ বিজেপির পাশে আছে বলে। তো এই জন্য বন্ধ করতে হবে উন্নয়ন। তো এই জন্য এখন ষড়যন্ত্র, ষড়যন্ত্র কি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে হবে। কিসের জন্য, না বাঙালির সঙ্গে থাকলে আর আমাদের হবে না, কিছু হবে না। বলল কে, ওই ত্রিপুরা মাথার সুপ্রিমো, রাজা যদি হয়, আমার রাজা যদি কেউ হয়ে থাকে, রাজার উদাহরণ আমি দেব, মহারাজা বীর বিক্রম। তিনি মন্দির করেছেন, মসজিদ করেছেন, চার্চ করেছেন, সবাইকে নিয়ে তিনি শাসন করে গেছেন, শিক্ষার জন্য তিনি কলেজ করেছেন, এই ছিলেন মহারাজা বীর বিক্রম। আর উনারই পরিবারের কেউ এখন নাম স্বঘোষণা, স্বঘোষিত রাজা বলছেন আমি ভূভাগরা। আর এদিকে রাজার ভূমিকা কি, সব প্রজাকে নিরপেক্ষভাবে বিচার করা দরকার ছিল, কিন্তু উনি না, ত্রিপ্রাসা হলে বাস, আর ত্রিপ্রাসার মধ্যেও না, বিজেপি করলে হবে না, তারা ত্রিপ্রাসা না, এই কি মানে কথাবার্তা। তো রামপদ জমাতিয়া, আমিও তো ত্রিপ্রাসা, কিন্তু না বিজেপি করা যাবে না, গণতন্ত্রকেই বিশ্বাস করে না। আরে ভাই, এখন গণতান্ত্রিক রাষ্ট্র, তোমারই কেউ, তোমার পরিবারেরই কেউ 1949 সনে জওহরলাল নেহরুর সঙ্গে চুক্তি করে আমাদেরকে ভারতবর্ষের সঙ্গে আজকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। রেবতী ত্রিপুরা সেই সময় সই করেনি, তোমার এই পরিবারের কেউ সই করেছিল। যদি এই কাজটা করে কেউ অন্যায় করে থাকে, তাহলে তোমার এই পরিবারের কেউ, রেবতী ত্রিপুরা না। তো তাহলে গণতান্ত্রিক যুগে গণতন্ত্রকে যদি বিশ্বাস করেন, তাহলে মানুষকে বিশ্বাস করুন, মানুষের রায়কে বিশ্বাস করুন। তো কেন মানুষের রায়কে বিশ্বাস, এত মানে ভয় মানুষকে কেন, ভয় না, মারতে হবে, পিটতে হবে, ফ্ল্যাগ লাগানো যাবে না। আসলে ওই সিপিএম এরই কথা, সিপিএম এরই ভাষণ। তো কাজে এই লাল মাথা, লাল মাথা যাই বলি,
তাদের কোনো ইস্যু নেই। জনজাতি এবং বাঙালির মধ্যে বিদ্বেষ তৈরি করা, মারপিট করানো, এখন তো আমি দেখছি যেভাবে প্রবণতা যে জনজাতির মধ্যে, এখন আমি যে জাতি ত্রিপুরা সম্প্রদায়ের, আমার ফেসবুক যদি আপনারা লক্ষ্য করে থাকেন দেখবেন আমার জাত শুদ্ধ তুলে আমাকে বকাবকি করে, এটা কি রাজনীতি আমি বুঝলাম না। আর আমি গতকাল আমার ফেসবুক পেজ মানে পেজ থেকে আমি একটা অনুরোধ করেছিলাম যে আমাদের দলের তরফ থেকে যেন আর কেউ কোনো ব্যক্তির কোনো নেতার কুশপুত্তলিকা যাতে পুরানো না হয়। আমাদের পার্টির তরফ থেকে আমার জানা নেই এই পর্যন্ত প্রায় 8:20 এই পর্যন্ত আমাদের দলের তরফ থেকে এরকম করা হয়েছে, আমি আমার কাছে তথ্য মানে জানা নেই। কিন্তু আমার পোস্ট দেওয়ার পরে 4 মিনিট পরে প্রদ্যুৎজি উনিও একটা আপিল করেছিলেন, কার কাছে? ওনার কার্যকর্তা, ওনার কর্মীদের প্রতি। কি বলেছিলেন? যে আমার মাথার সদস্যরা, কর্মীরা, তোমরা আর কারোর কুশপুত্তলিকা পোড়াবে না। 24 ঘন্টাও যায়নি, তার কথা কেউ মানেনি। করমুখে আজকেও আমার ফটো, রামপদ জমা দিয়া পাতালকন্ডার ফটো, ওই ইয়েতে লাঠি দিয়ে আগুন দিয়ে মানে পুড়িয়ে মানে আর কত কিছু আমি দেখেছি। তাহলে ওনার যে অনুরোধ ওনার কর্মীদের প্রতি, তার মূল্য রইল? তার কোনো কথা রইল সেখানে? তার অনুরোধ কেউ মানলো? কেউই মানছে না। ওনার কন্ট্রোলে নেই কেউ, কেউ ওনার কথা শুনে না। উনি কয়েকদিন আগে বলেছিলেন পাহাড়ে নাকি রেবতীর সঙ্গে কেউ নেই, পাহাড়ে কেউ নেই। একটু আগে ঠিক বলেছেন আমাদের মনোজদা, নাম বলে বলে এখানে রেবতী ত্রিপুরা তো আসি, যে পাহাড়ে যদি জনজাতি সব তার সঙ্গে হয়, রেবতী ত্রিপুরা এমপি 1 জন, 10 জন এমএলএ, আমি নাম সবার বলবো না, জনজাতি 10 জন এমএলএ, 10-12 জন আমাদের এমডিসি জনজাতি, আরো অনেক আছেন পঞ্চায়েতে বিভিন্ন জায়গায়, হিসাব করে দেখুন কত হাজার এই বিজেপির সঙ্গে আছি, এমনিতে কত লক্ষ আমরা। আর যদি এই না হতো তাহলে আমরা 10 জন এমএলএ, 10 জন এমডিসি, আমি 1 জন, 21-22 জন, এতো আমরা জনপ্রতিনিধি হলাম কি করে? তো কাজে মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে আমি জামথুম গিয়েছিলাম আরো কয়েকটা জায়গায়, এই নিয়ে আমার বোধ হয় 5টা আমার অনুষ্ঠান আজকে পুরো দিনে। একটা জামথুমে গিয়ে আমি একটা অভিযোগ পেলাম, যারা খ্রিস্টান ধর্মের হালাম অন্যান্য তাদেরকে নাকি বোঝানো হয়, ভাই তোমরা তো খ্রিস্টান ধর্মের, এই বিজেপি তো হিন্দু সাম্প্রদায়িক, তাদের দলে তোমরা কেন যাবে, কেন বুথ দেবে তাদেরকে? আজকে আমাদের বিকাশ দেব বর্মা মহোদয় রাজ্য জনজাতি মোর্চার উনি প্রেসিডেন্ট, আমি আজকে শুনলাম, আমি আজকে জানলাম সত্যিকারে যে উনি খ্রিস্টান ধর্মের লোক। উনি যখন ভাষণে বললেন আমি তো খ্রিস্টান ধর্মের লোক, তখন সবাই হাততালি দিতে শুরু করলো, অর্থাৎ এটাই তো প্রমাণ। আমিও তো কোনো জায়গায় বলি না আমি হিন্দু হিন্দু বলে, আমাদের মধ্যে অনেকে আছেন খ্রিস্টান কিন্তু আমরা বলি না, কারণ আমরা সব ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের এখানে ধর্মের ভেদাভেদ নেই, আমাদের দলের মধ্যে জাতীয় এবং রাজ্যের ক্ষেত্রে অনেক মুসলিম নেতারা আছেন, আমাদের রাজ্যের সম্পাদক হিসাবে জসীমউদ্দিন আছেন, আরো অনেকে আছেন, কে নাই? মুসলিম খ্রিস্টান সবাই আছে। তাহলে আমরা তো বলি না এই কথা, কিন্তু এই সিপিআইএম এবং কংগ্রেস বা টিএমসি বা এই যে মথা, যেখানে খ্রিস্টান তাদেরকে বলবে বিজেপি হিন্দু, যেখানে 100% জনজাতি তাদেরকে বলবে না আমরা বাঙালির সঙ্গে নেই। আর ওই এসসি গ্রামে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে কাকে খুঁজে আনলো? 10,300 যেটা সিপিএম এর অপকর্মের ফল, ওই কি নাম বাবুরাম সৎনামীকে সেখানে প্রার্থী দাঁড় করিয়ে বোঝানোর চেষ্টা করলো যে তাদের সঙ্গে এসসি আছে। আর কোথাও কোথাও মুসলিমকে সামনে নিয়ে আসে যোগদান করায়, মুসলিম ভাইরাও এখন ওই আমার এসসি ভাই সৎনামী যেটা বাবুরাম সৎনামী এবং আমার অনেকে 1-2 জন যারা জনজাতি না তাদেরকে সামনে দিয়ে এখন স্লোগান তোলাচ্ছে, কি বলে যে ত্রিপুরা লেন মারি নাই মারি নাই। আমার প্রশ্ন, যদি মুসলিম থাকতে পারে মথার মধ্যে, আমার এসসি ভাই যদি থাকতে পারে, সবাই যদি থাকতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টি কি? ভারতীয় জনতা পার্টি একটা সমুদ্র, সমস্ত নদী সারার জল জমে সমুদ্র যেমন হয়, আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সর্বজাতি সবাইকে নিয়ে আমরা চলি, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। এবং আমাদের প্রধানমন্ত্রী এখন বলেছেন সবাই মিলে আমরা যদি প্রয়াস করি এই ভারতবর্ষকে ভারতের মধ্যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসন আমরা অবশ্যই দিতে পারবো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত কবি বলে গেছেন। তাহলে আমাদের ভারতবর্ষ আগামীদের শ্রেষ্ঠ আসন।
তো আজকে বর্তমান যে ত্রিপুরা রাজ্য, এই রাজ্যের কথাই তো আমরা বলছি, তাহলে এই ত্রিপুরা ছোট্ট ত্রিপুরাকে বাদ করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি কোন কেন করতে হলো তাদের, এটা আমি আজ পর্যন্ত কেউ ত্রিপুরার মানুষ বুঝতে পারেনি। আমি তো অনেকবার বলেছি, যদি তোমাদের করতেও হয় আইনভাবে আইন মোতাবেক করো, তোমাদের কাউন্সিল তোমাদের হাতে আছে, এডিসিতে তোমরা বিল আনো, কিন্তু বিল আনতে পারিনি। কি এনেছে মৌখিক একটা কি রেজুলিউশন বলে সবাই মিলে বললো আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাই, হবে আনুষ্ঠানিকভাবে সরকার এখনো জানে না তারা কি চায়, তারা কি চায় বলুক না, রাজ্য সরকারের কাছে একটা রিটার্ন লিখিত, ওই আমার রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কাছে পাঠান, কিছুই তো হচ্ছে না। আমার বিরোধী দলনেতা আছেন এখানে, বারবার বলার চেষ্টা, উনি জিজ্ঞাসা করেছিলেন আমাদের এডিসিতে কাউন্সিলে যে তোমাদের যে ত্রিপুরা ল্যান্ড তার সীমানা কতটুকু পরিষ্কার করো, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, বলো, কোনো কিছু নেই। আজকে এক বছর হয়ে গেল, তো আইপিএফটি যেটা করেছিল ত্রিপুরাল্যান্ডের দাবি, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড 2023 পরে শেষ হয়ে যাবে, তার জন্য হয়তো বা এই প্রদ্যুৎ বাবু বলছেন লাস্ট ফাইট। তো লাস্ট ফাইট জীবনে কোনোদিন হতে পারে না সমাজের সেবা করার জন্য। নরেন্দ্র মোদী হয়তো বা 100 বছর পরে মারা যাবেন, কিন্তু তারপরে আরো বিজেপির অনেক কার্যকর্তা এই ভারতবর্ষের সেবার জন্য আত্মনিয়োগ করবে, মানে বলিদান দেবে বা কাজ করে যাবেন, তাদের মতো আমরা 2023 সীমানা আমরা বেঁধে দেই না। তো কাজে 2023 পরে এই ত্রিপুরা মাথা থাকবে না, এটাই ইঙ্গিত করছেন হয়তো বা প্রদ্যুৎ বাবু, 2023 পরে শেষ হবে এটা ইঙ্গিত করছেন। তো কাজে কেন হয়তো বা ওনার ধারণা হয়েছে, সেই 60-এর দশকে টিউজেএস এর জন্ম হয়েছিল, তারপরে কত যে আমার থেকে আপনারা বয়সে অনেকে বেশি যারা আছেন আপনারা জানেন টিউজেএস এর পরে কি কি হলো, ওই যে আমাদের কি বলে আইএনপিটি 2000 সনে আইপিএফটি খুলে আবার সেটা ভেঙে আবার হয়ে গেল কি কি হতে হতে এখন আবার মাথা, এখন আমার মাথা, এই মাথা এখন মানুষের মাথা ব্যথার কারণ। তো কাজে আমরা মাথা ব্যথা হয়ে থাকতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, উন্নয়ন চাই, উন্নত ত্রিপুরা চাই। কাজে তার জন্য আমাদের যে স্বপ্না দাস পাল ওই দিদিকে বিপুল বুতে জয় যুক্ত করবেন পদ্মফল চিহ্নে বুদ্ধি, এই অনুরোধটুকু রেখে অনেক